আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি দেশের যে যে প্রান্তে তোমরা আছো, ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্বাস্থ্য কামনায় আজ আমাদের এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 5.1 এর পার্ট নাম্বার 3, যেখানে অঙ্ক থাকছে সৃজনশীল সহ 21 থেকে বাকি অঙ্কগুলো। তো আজ আমি তোমাদের সামনে যে কথাগুলো বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। তো দেখো, আমরা যদি পড়াশোনা করি তাহলে একটু করার মতোই করি না, কারণ কেন জানো, এই সময়টাই জ্ঞান অর্জনের ফুল একেবারে খুব অ্যাকিউরেট অর্থাৎ যথার্থ সময়, যে সময়ে তোমরা যতটুকু জ্ঞান অর্জন করবা এতটুকুই হবে তোমার গোড়া অর্থাৎ মূল ভিত্তি। তো এই মূল ভিত্তির জ্ঞান অন্বেষণের সময়টুকু তোমরা যদি অবহেলায় কাটিয়ে দাও তাহলে তোমাদের জ্ঞান অর্জনের থেকে উল্টা ব্যাপারটি ঘটবে নিশ্চয়ই। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ। তো আজকে দেখো, প্রশ্ন আমি লিখে রেখেছি। 21 নম্বর প্রশ্নটি বলতেছে, একটি লঞ্চে যাত্রীর সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। তাহলে অবশ্যই আমাদের ডেকের ভাড়াটা আগে জানতে হবে, কেবিনের ভাড়াটা পরে। ডেকের ভাড়া মাথাপিছু তারা বলেই দিয়েছে 30 টাকা, এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তো প্রিয় শিক্ষার্থীরা, মোট যাত্রী সংখ্যা জানা আছে, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা আমরা ধরেই নিতে পারি। তাহলে মনে করি একজন। হ্যাঁ, তাহলে সুতরাং কেবিনের যে ভাড়াটা আছে আমাদের সেটা যদি নির্ণয় করতে চাই, তার আগে আমরা চিন্তা করি ডেকের যাত্রী সংখ্যাটা লিখে ফেলি। ডেকের যাত্রী সংখ্যা কত হবে? মোট যাত্রী সংখ্যা থেকে বাদ যাবে নিশ্চয়ই, এটা তোমাদের গত ক্লাসে আলোচনা করা হয়েছে। ডেকের মাথাপিছু ভাড়া কত? তাহলে ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা, ঠিক না? তাহলে সুতরাং ডেকের মোট ভাড়া, ডেকের মোট ভাড়া কত হবে? এই যাত্রী সংখ্যার সাথে 30 কি হবে, গুণ হবে। তাহলে আমরা কি বলতে পারি, 30x, আর এইখানে 0 3 7 21 এর 1, 3 4 12 কে 12 2 14, সরি হাতে 2 ছিল। তাহলে এটা আমাদের কি বের হলো, নিশ্চয় ডেকের মোট ভাড়া। তাহলে কেবিনের মাথাপিছু ভাড়া কত হবে? কেবিনের মাথাপিছু ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, মানে কি বোঝায়, 30 × 2, তাহলে 60 টাকা। তাহলে কেবিনের মোট ভাড়া কত হবে? তাহলে মোট ভাড়া, মোট যাত্রী সংখ্যা একজন, তাহলে 60x টাকা। প্রশ্ন মতে আমাদের বলে দিয়েছে প্রশ্নের মধ্যে যে মোট ভাড়া প্রাপ্তি, তাহলে কেবিনের যে ভাড়া আছে আর ডেকের ভাড়া যেটা আছে আমরা যদি যোগ করে দেই তাহলে পাওয়া যাবে 1680 টাকা। বিয়োগ করলে 30x, আর 1680 − 1410, তাহলে x ইকুয়াল টু আমরা 30টাকে এ পাশে নিয়ে যাই, 072, তাহলে 009। তাহলে আমরা কেবিনের যাত্রী সংখ্যা কত পাচ্ছি, 9 জন। তাহলে সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। কথা হলো কেবিন আর ডেক কি? তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যারা উত্তরবঙ্গে থাকো, তাই না? তো উত্তরবঙ্গে আমাদের বাড়িও, ঠিক, আমি দিনাজপুরের ছেলে, আমার থানা হচ্ছে পার্বতীপুর, তবে সৈয়দপুর দিয়েই যাতায়াত। তো এখন কথা হচ্ছে, তো আমি অবস্থান করছি ঢাকায়। তো এখন কথা হচ্ছে আমাদের ওইদিকে তো লঞ্চ বা এই ফেরি এরকম কোনো নেই, তাই না, স্টিমার। তো দক্ষিণবঙ্গে যারা আছো
তারা অবশ্যই জানো বরিশাল ভোলা এইদিকে যারা যাতায়াত করো, মাদারীপুর ফরিদপুর, তারা কিন্তু পদ্মা নদী পার হয়ে যাও, তো তারা নিশ্চয়ই জানো ডেক এবং ক্যাবিন কি। ক্যাবিন হচ্ছে রুম আর ডেক হচ্ছে খোলামেলা যে জায়গাগুলোতে পাটি দিয়ে অর্থাৎ বিছানা করে যে মানুষ বসে থাকে অথবা ঘুমায়, যাই হোক যেভাবে ইচ্ছা যায়। তবে আমার এটার অভিজ্ঞতা এখনো হয়নি, আশা আছে সামনে অভিজ্ঞতাটি নিয়ে নিব। তো তাহলে আমরা এই অঙ্কটি প্রথমে দেখতে পেলাম যে একটি লঞ্চে যাত্রী সংখ্যা আছে, সেখান থেকে ডেক এবং কেবিন ওই অনুযায়ী অঙ্কটি আমরা করতে পারলাম, খুবই সহজ। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটি পয়সার মুদ্রা নিয়ে হিসাব করব আমরা। মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কয়টি? তো এখন কথা হচ্ছে যে মোট টাকা আছে কত? 35 টাকা। তাহলে আমরা জানি, আগে লিখে নিব, হ্যাঁ আমরা জানি 1 টাকা সমান, অনেকেই কিন্তু এমন আছে যেটা জানেই না 1 টাকা সমান কত পয়সা হয়। আবার তোমরা যারা জানো তাদেরকে তো ধন্যবাদ। তাহলে 100 × হবে 35, তাহলে কত হইল? 35,00। এটা হয়ে গেল আমাদের পয়সা কিন্তু, হ্যাঁ। তাহলে মোট মুদ্রার সংখ্যা কত? 120টি, অর্থাৎ 120। তাহলে 25 পয়সার মুদ্রা মনে করি 25 পয়সার মুদ্রা XT, ও সুতরাং দিতে পারি আমরা মোট, যেহেতু 50 পয়সার মুদ্রা, তাহলে 120 থেকে এক্স কি যাবে, বাদ যাবে। তাহলে এখন খেয়াল করতে হবে যে আমাদের আমাদের আছে কিন্তু পয়সা, তাহলে এই অংশটা, এই টি অংশটাকে এই পাশে লিখতে হবে, পয়সা অংশটা ওই পাশে লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? XT কয় পয়সা? 25 পয়সা। তাহলে একটি এরকম ভাবে, তাহলে একটি মুদ্রা সমান, একটি 25 পয়সা সমান, অঙ্কটা ভয় পাওয়ার কিছু নাই, সমান 25 পয়সা, তাই না? সুতরাং XT 25 পয়সা সমান কি হবে? 25X পয়সা। এবং একটি 50 পয়সা সমান 50 পয়সা, সুতরাং 120 − XT 50 পয়সা সমান 120 − X × 50। তাহলে কত হলো আমরা এটা কাউন্ট করি, 50X 006,000। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে মোট কত পয়সা, তাহলে একটা হচ্ছে 25X + 6,000 − 50X = 3500। তাহলে এখানে মাইনাস করলে 25X আর 3500 − 6,000 −25X = এটা যেহেতু বড়, তাহলে এর পাশে মাইনাস হবে, 2টি 0 আমরা পাচ্ছি, 5 পাচ্ছি আর 2 পাচ্ছি। তাহলে আমরা মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিতে পারি, তাহলে 25/25 তাহলে 100, তাহলে এক্স হলো কি? 100। তাহলে এই এক্সটা কি? নিশ্চয়ই 25 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, লিখতে পারি সুতরাং 25 পয়সার মুদ্রার সংখ্যা XT ও 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? 120 − 100, তাহলে কত হলো রেজাল্ট? 20টি। এই তো আমাদের রেজাল্ট হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার, হ্যাঁ। পরের অঙ্কে চলে আসে। 23 নম্বর প্রশ্ন, একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় 40 কিলোমিটার অর্থাৎ 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো,
গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল? তাহলে সমাধান মনে করি 60 কিলোমিটার বেগে গিয়েছিল কতটুকু আমরা সেটাই লিখব অজানা মান x কিলোমিটার হ্যাঁ তাহলে যদি 60 কিলোমিটার বেগে গিয়েছিল তে সেটা কিলো বেগ মানে হচ্ছে কয় ঘন্টা 1 ঘন্টা গিয়েছিল তাহলে x কিলোমিটার যায় তাহলে আমরা বলতে পারি আরেকটা কি যে অবশিষ্ট পথ কতটুকু ছিল দেখো খেয়াল করো 40 কিলোমিটার বেগে তাহলে সুতরাং 40 কিলোমিটার বেগে গিয়েছিল মোট পথ থেকে আমরা x টাকে বাদ দিতে পারি তাহলে x কিলোমিটার যায় 1 ঘন্টায় কেন এখন প্রশ্ন অনেকেরই যে স্যার আমরা ঘন্টায় কেন গেলাম দেখো গাড়িটি মোট কত ঘন্টায় আছে দেখো তো 5 ঘন্টা তাহলে আমরা ঘন্টায় গেলে ইকুয়াল 5 লিখতে পারবো দুইটা যোগ করে হ্যাঁ তাহলে সুতরাং 1 কিলোমিটার যায় 1/x সো আমরা বলতে পারি এ আমাদের 60 কিলোমিটার গিয়েছিল ও অত্যন্ত দুঃখিত এখানে হবে 60 এখানে হবে x তাহলে 60 কিলোমিটার বেগে গেছে আর এখানে হবে x তাহলে এখানে 60 তাহলে x/60 কিলোমিটার আবার কি হয়েছিল 40 তাই না তাহলে 40 কিলোমিটার যায় 1 ঘন্টায় অতএব 1 কিলোমিটার যায় 1/40 দেন 240 মাইনাস x কিলোমিটার যায় খুবই সহজ অঙ্ক এই এখন এটাও ঘন্টা এটাও ঘন্টা দুইটা ঘন্টা আমরা যোগ করে দিব তাহলে কি হচ্ছে x/60 প্লাস 240 মাইনাস x/40 ইকুয়ালস টু 5 ঘন্টা এই অঙ্কটুকু তোমরা পারবে না করতে চেষ্টা করবা এটা লসাগু করে মান বের করবা x এর তাহলে তোমার উত্তর বের হয়ে যাবে তো এতটুকু কাজ তোমাদের আজকে HW থাকলো আমি এর পরের অঙ্কটিতে যাব সৃজনশীল যেটা তোমার প্রয়োজনীয় অঙ্ক এর যেটা অঙ্ক আছে এটা আমাদের আসলে লাগবে না তো আমরা যদি কোনো সময় ইচ্ছা করে করব তো আমরা এখন 25 নম্বর অঙ্কে চলে যাব 25 নং সৃজনশীল নিয়ে দেখো কি বলছে খুব ভালো করে প্রশ্নটা বুঝতে হবে এটা কিন্তু আমরা 21 নম্বর অঙ্কটিতে করেছি একই রকম কাছাকাছি একটু পার্থক্য আছে একটি স্টিমারে ওটা ছিল কি একটা লঞ্চ একটি স্টিমারে যাত্রী সংখ্যা 376 জন ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার তিন গুণ আগে ছিল দ্বিগুণ ভাড়া ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 33,840 টাকা ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো তাহলে আমরা ধরে নেব কিছু করার নেই তাহলে মনে করি ডেকের যাত্রী সংখ্যা সমান এক জন তাহলে কেবিনের যাত্রী খেয়াল করতে হবে এখানে ডেকের যাত্রীর সঙ্গে এক্স ধরে সমীকরণ ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার এখানে আমাদের কিন্তু যুক্তিটাকে চেঞ্জ করে দিয়েছে তারা তাহলে আমরা যদি আমাদের এখানে উল্লেখ না থাকতো তাহলে আমরা অবশ্যই আগে কেবিনের যাত্রী সংখ্যা ধরতাম যেহেতু আমাদের কেবিনের যাত্রীর সংখ্যা তিন গুণ তাহলে আমাদের খেয়াল করতে হবে সেইভাবে আমরা এখন লিখবো সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা বলতো ডেকের যাত্রী সংখ্যা বেশি নাকি কেবিনের ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা তিন গুণ তাহলে কেবিনেরটা কম আর ডেকেরটা হচ্ছে বেশি তাহলে কেবিনের কম মানে এখন কি হবে ভাগ হবে তাহলে কত গুণ থ্রি তাহলে কেবিনের যেহেতু কম তাহলে থ্রি দ্বারা ওই ডেকের সংখ্যাটাকে ভাগ হবে এখন আমরা সুতরাং বা প্রশ্ন মতে লিখতে পারি যেহেতু আমাদের শুধু কি চেয়েছে তারা সমীকরণ চেয়েছে তাহলে মোট যে যাত্রী সংখ্যাটা সেটা শুধু আমরা সমীকরণে দেখালাম 376 এভাবে কিন্তু শেষ করে দেওয়া যেতে পারে আর যদি মনে করো যে না আমি এখানে কাজ করে দিব তবুও চলবে কারণ তারা আমাদের সমীকরণ পর্যন্ত চেয়েছে শুধু সমীকরণ তৈরি করেছি আমরা ওয়েল আর আমাদের এখানে কোনো দরকার নেই
প্রশ্ন হলো ডেকে যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা, তাহলে x এর মান বের হলে আমরা অবশ্যই এটা বের করতে পারবো। তাহলে আমরা কি লিখব, ক হতে প্রাপ্ত সমীকরণ, কি সমীকরণটা পেয়েছি আমরা, x প্লাস এক্স বাই থ্রি ইকুয়াস টু 376। তো এখন আমাদের x এর মান শুধু বের করা দরকার, তাহলে কি হবে, থ্রি লসাগু থ্রি এক্স প্লাস এক্স 376, তাহলে ফোর এক্স ইকুয়াস টু আমরা বলতে পারি, এটাকে যদি এভাবেই রেখে দিই তবু হবে, তো আমরা এখানে গুণ করে দিই, 318 8, 321 22, 9 আর 2 11, 1128। তাহলে আমরা x ইকুয়াস টু যদি বলি, তাহলে 1128 ভাগ 4, তাহলে কাটাকাটি যাচ্ছে অবশ্যই, কিভাবে যাচ্ছে, 3 4 দুগুণ 8 থাকলো 3, 4 8 32 আর 4 দুগুণ 8 282। তাহলে x এর মান কত হলো আমাদের, 282। তাহলে আমাদের এটা কার বের হলো, আমাদের বলছে ডেকের যাত্রী এবং কেবিনের যাত্রী সংখ্যা, তাহলে আমাদের এটা বের হয়ে গেল ডেকের যাত্রী সংখ্যা, তাহলে সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের কত আছে, এক্স বাই থ্রি, তাহলে 282 বাই থ্রি, কাটাকাটি করলে 3 নং 27, 3 চারে 12, 3 নং 27, 3 চারে 12, ওকে, তাহলে আমরা রেজাল্ট পেলাম 94। তাহলে অ্যান্সারে যদি আমরা চিন্তা করি, অ্যান্সার সৃজনশীলে না লিখে তোমরা কি করতে পারো, সুতরাং দিয়ে কাজ করতে পারো, সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা 94 জন ও ডেকের যাত্রী সংখ্যা 282 জন, এই তো। তাহলে আমাদের খ নাম্বার চলে গেল, আমরা এবার গ নাম্বারে আসব, তো গ নাম্বার প্রশ্ন কি বলছে আমাদের, তাহলে এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত কাজ হয়েছে, নিচের কোনো কাজ হয়নি, কেবিনের মাথাপিছু ভাড়া চাচ্ছে তারা, তাহলে আমাদের মাথাপিছু ভাড়া বের করতে গেলে যদি মোট ভাড়া বের করতে পারি তবুও চলবে, ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি দেয়া আছে তাদের, তো আমরা মোট ভাড়া প্রাপ্তি যেখান থেকে পেয়েছি, দুইটারে যাত্রী সংখ্যা পেয়েছি, তাহলে মাথাপিছু ভাড়া যদি ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া 60 টাকা হয়, সেই টাকাটা এইটার সাথে গুণ করে যদি বিয়োগ করে দেই আমরা, তাহলে আমরা এই 94 জনের ভাড়াটা পাবো, সেখান থেকে একজনের পাবো, তাহলে আমরা কি লিখব, খ হতে প্রাপ্ত, কি প্রাপ্ত আমরা পেয়েছি, কেবিনের যাত্রী সংখ্যা, যাত্রী সংখ্যা 94, আর ডেকের যাত্রী সংখ্যা কত পেয়েছি আমরা, 282 পেয়েছি, তাহলে ডেকের মাথাপিছু, তাহলে ডেকের একজনের ভাড়া, তাহলে সুতরাং ডেকের মোট ভাড়া, ডেকের মোট ভাড়া, তাহলে আমরা 200 এখান থেকে মাথাপিছু কত ভাড়া, 60 টাকা, যদি মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে আমাদের রেজাল্ট এসে যাবে 282 ইন্টু 60, তাহলে 16,920 টাকা, এটা কার ভাড়া, ডেকের ভাড়া, তাহলে এখন যদি আমরা ডেকের ভাড়াটা মোট ভাড়া থেকে বাদ দেই তাহলে কেবিনের ভাড়া বের হবে, তাহলে সুতরাং কেবিনের মোট ভাড়া, কেবিনের মোট ভাড়া, তাহলে মোট ভাড়া যেটা ছিল 33840 মাইনাস 16920, এই টাকাটা যদি আমরা বাদ দেই তাহলে কত হবে, 33840 মাইনাস 16920 ইকুয়াল,
তাহলে একই ভাড়া পাওয়া যাচ্ছে 920। তাহলে এই টাকাটা কেবিনের মোট ভাড়া। তাহলে মোট ভাড়া থেকে যদি আমরা মোট যাত্রী সংখ্যাকে বাদ দেই মানে ভাগ করি তাহলে মাথাপিছু ভাড়া বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, কেবিনের মাথাপিছু ভাড়া সমান মোট ভাড়া হচ্ছে 16,920 টাকা, আর 94 হচ্ছে যাত্রী সংখ্যা। তাহলে কত বের হবে, ভাগ 94 ইকুয়াল 180 টাকা। তাহলে 180 টাকা হচ্ছে আমাদের এই কেবিনের মাথাপিছু ভাড়া। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তো বেল আইকনে দিয়ে পাশে থাকো যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে যাও। ভিডিও একটু দেরিতে দিচ্ছি, আমি একটু ব্যস্ত, এই জন্য হয়তো আমার যারা কাছে আছো তারা অনেকেই জানো। তো যাই হোক, আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।